অগ্নিগর্ভ পরিস্থিতি বাংলাদেশ, অশান্ত হয়ে উঠেছে গোটা বাংলাদেশ, আর এর প্রভাব পড়েছে আমাদের পেট্রাপল সীমান্তেও। সেখানেও কিন্তু ক্ষতির মুখে এবার ব্যবসায়ীরা। আপনাদের জানিয়ে রাখি, কয়েক কোটি টাকার ক্ষতির আশঙ্কা, যার প্রত্যক্ষ প্রভাব পড়ল এশিয়ার বৃহত্তম ভারতের পেট্রাপল সীমান্ত বন্দরে। সীমান্তে যাত্রী সমাগম না হওয়ায় ঢুকছে বন্দরে গাড়ি চালক ব্যবসায়ী থেকে মুটে মজুর সহ মুদ্রা বিনিময় কেন্দ্রগুলি। পাশাপাশি বাংলাদেশের ইন্টারনেট পরিষেবা না থাকায় শনিবার থেকে রপ্তানি বন্ধ। রবিবার সকাল থেকে আমদানি বন্ধ না হলেও কোনো পণ্য বাংলাদেশ থেকে ভারতে আসেনি, ফলে কর্মহীন হয়ে সমস্যায় পড়েছে ট্রাক চালক, খালাসি থেকে মুটে মজুরেরা। এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ থাকায় ক্ষতির মুখে সীমান্তের ব্যবসায়ীরা। এই নিয়ে কি বলছেন ব্যবসায়ীরা শুনুন। বাংলাদেশের গণ্ডগুলো জন্য পেছনে আসছে না, খারাপ অবস্থা। আবার আগের দিনের যেরকম চলাচল করছিল সেইভাবে আসলে ভালো হয় আমাদের। ইনকাম নেই, কোনো ক্ষয়ক্ষতি তো দূর। মানি এক্সচেঞ্জের ব্যবসা তো, ওইদিকে যাত্রী তো, কোনো বাস চলাচল সব পরিবহন বন্ধ, সমস্ত নেটওয়ার্ক বন্ধ, এই জন্য আমরা পুরো বসে আছি। আমাদের কোনো ব্যবসা বাণিজ্য কিচ্ছু নেই। আমরা সমস্ত রকম বাংলাদেশের উপরে বেস করে থাকি, তো বাংলাদেশ যদি বন্ধ থাকে, যেটা এটা একটা বড় পোর্ট, এটা এইটার থেকেই পৃথিবীর বেশিরভাগ লোক যাওয়া আসা করে। তো বাংলাদেশের যদি এই প্রবলেম থাকে, তাহলে কেউ সাহস করে যাওয়া আসা করবে না। আর ওইদিকে নেট ফেট সব বন্ধ করে দিয়েছে, গাড়ি টাড়ি সব বন্ধ এবং প্রচুর গন্ডগোল হচ্ছে। কার্পের জন্য মানুষ আসতে পারছে না, ভয়তে আগুন জ্বালিয়ে দিচ্ছে, এইরকম বিভিন্ন রকম অসুবিধার জন্য আমাদের ব্যবসা ফুল বন্ধ। শুধু আমাদের না, এখানে যত রকম ব্যবসা আছে, এক্সপোর্ট ইম্পোর্ট পরিবহন সব বন্ধ। কোটি কোটি টাকা ক্ষয়ক্ষতি হচ্ছে, এর জন্য আমরাও খুব ক্ষতিগ্রস্ত। চলতেছিল এখানে মোটামুটি স্বাভাবিক, হাইকোর্টের রায়ের পরে এখন মোটামুটি স্থিতি। কিন্তু কথা হচ্ছে যে, যেহেতু এখনো কার্ফিউ জারি আছে, এই জন্য মানে জনগণের যাতায়াতের প্রবলেম, আর কোনো সমস্যা। ওভারঅল এখন বাংলাদেশের পরিস্থিতি খুবই ভালো এবং স্বাভাবিক। আপনাদের আজ থেকে কোনো সমস্যার মধ্যে পড়তে হয়েছে? আমরা আজ থেকে কোনো সমস্যা হয়নি, কোনো বাধা বিঘ্ন। আমি তো ডাক্তার, কার্ড দেখালেই ছেড়ে দিচ্ছি।